আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। একনেকে ৬,৬৫১ কোটি টাকা ১০ প্রকল্পের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী। বজ্রপাতে এক সপ্তাহে ৫৬ জনের মৃত্যু। ডিসেম্বরে ১ লাখ গ্রাহক পাচ্ছেন কর্ণফুলী গ্যাসের প্রিপেড মিটার। চট্টগ্রামে ৪টি সহ ৫০ মডেল মসজিদ উদ্বোধন বৃহস্পতিবার। এবং করোনায় সারা দেশে আরও ৪৪ জনের মৃত্যু। শেড গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান। এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রায় ৬,৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে ৫,২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থা নিজস্ব অর্থায়ন ৭৯৮ কোটি ৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানিয়েছেন এইসব তথ্য। চলতি মাসে প্রথম সপ্তাহে বজ্রপাতে সারা দেশে মারা গেছে ৫৬ জন। তাদের মধ্যে ৭ জন মারা গেছে ৯ জন, ৬ জন ২৫ জন, ৫ জন ৭ জন, ৪ জন ৯ জন, ৩ জন ৫ জন এবং ১জনের মৃত্যু হয়েছে। ২ জন বজ্রপাতে কারো মৃত্যুর কথা জানা যায়নি। আবহাওয়াবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বজ্রপাতের পরিমাণ বেড়েছে, তবে বজ্রপাত সম্পর্কে সচেতন হলে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। চট্টগ্রামে প্রায় ৬ লাখ গ্রাহক রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কেজিডিসিএল এর। এর মধ্যে ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্টের মাধ্যমে প্রথম দফায় ৬০,০০০ গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনে প্রতিষ্ঠানটি। তবে আরও ১ লাখ গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনছে কেজিডিসিএল। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী বোর্ড সভায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার পর মাঠ পর্যায়ের কাজে হাত দেওয়া হবে। ডিসেম্বরে প্রিপেড মিটার স্থাপনের কাজ শুরু হবে। চট্টগ্রামে ৪টি সহ সারা দেশে নির্মিত ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৫০টি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে, যা আগামী ১০ জুন বৃহস্পতিবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। করোনায় সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪৪ জন মারা গেছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৯১৩ জন, আর নতুন করে শনাক্ত হয়েছেন ২,৩২২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,১৫,২৮২ জনে, আর নতুন করে সুস্থ হয়েছেন ৭,৫৫,৩০২ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে 11 জন, খুলনায় 6 জন, সিলেটে 2 জন, রংপুরে 5 জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন 2 জন।